প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর 8 এবং 9 নং প্রশ্নের সমাধানটি অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমাদের 8 নং প্রশ্নটি আছে, 16x²-25y²-8xz+10yz, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় দর্শক, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের অবশ্যই রাশিগুলোকে একটু মন দিয়ে পড়ে নিতে হবে, কারণ এই অঙ্কগুলো সাধারণত অনেক জটিল প্রকৃতির হয়। তো এখানে আছে 16x²-25y²-8xz এবং 10yz। প্রিয় দর্শক, আমরা এখানে 16কে ভেঙে নিতে পারি এবং 25কেও ভেঙে নিতে পারি, আর এখানে খেয়াল করলে পাওয়া যায় জেড উভয়ের মধ্যে রয়েছে, তো আমরা এখানে জেডটা কমন নিতে পারি। তো আমরা প্রথমে 16কে ভেঙে নিই, 4x² এটা করলে আমরা 16 পাবো, মাইনাস 25কে ভেঙে নিলে 5y² মাইনাস এখান থেকে যদি আমরা 2z কমন নিই তাহলে কী হয় দেখো, 2z কমন নিলে থেকে যায় এখানে 4x-5y। 4কে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো 8 এবং 5কে 2 দ্বারা গুণ করলে পেয়ে যাবো 10। প্রিয় দর্শক, এবার যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি তাহলে কী হয় দেখো, এখানে যদি আমরা এটাকে a এবং এটাকে b ধরি তাহলে কী হয়, a²-b²। তো আমরা এখানে a²-b² সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। প্রিয় দর্শক, এখানে যদি আমরা a²+b² সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমরা কী হবে, 4x+5y এবং 4x-5y। তো আমরা প্রথমে এটা লিখে নিই, 4x+5y আর 4x-5y, a+b × a-b। প্রিয় দর্শক, এখানে 2z × 4x-5y আমরা এভাবে লিখে দিই, 2z × 4x-5y। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখা, এখানে 4x-5y এবং এখানেও 4x-5y আছে, তো আমরা 4x-5yটি কমন নিতে পারি। 4x-5y যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে থেকে যে হচ্ছে 4x+5y আর এখানে থেকে যাই -2z। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকে আমাদের 8 নং প্রশ্নের উৎপাদক বিশ্লেষণের সমাধান। আমরা এবার 9 নং প্রশ্নের সমাধানটি করব। প্রিয় দর্শক, আমাদের 9 নং প্রশ্নটি কী রয়েছে? 9 নং প্রশ্নটি আমাদের রয়েছে, x²+30x+36, এটাকেও আমাদের হচ্ছে প্রশ্নে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। প্রিয় দর্শক, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কিন্তু অবশ্যই প্রশ্নটি মন দিয়ে পড়ে নিতে হবে। তো আমরা প্রশ্নটি আগে পড়ে নিই, x²+30x+36। প্রিয় দর্শক, খেয়াল করে দেখো, এখানে আমরা এখানে 3টি সংখ্যা রয়েছে, তো আমরা এমন একটা সংখ্যা নিব, এমন দুটো সংখ্যা নেব যেটা গুণ করলে আমরা পেয়ে যাব 36 এবং যোগ করলে পাবো 13। তো ওই সংখ্যা দুটো আমরা কী কী পাবো, যেমন 4 এবং 9, x²+9x+4x, 4 এবং 9 যদি গুণ করে তাহলে পেয়ে যাবো 36 এবং যদি যোগ করে তাহলে পেয়ে যাবো 13, এবং এখানে 36টি এভাবে বসিয়ে দেবো। প্রিয় দর্শক, এখানে খেয়াল করে দেখো, x এবং 9x-এর মধ্যে x কমন যায়, x কমন হলে থেকে যায় x+9। প্রিয় দর্শক, এখানে যদি আমরা 4 কমন নিই তাহলে থেকে যায় x+9, কারণ 4 এবং 9 গুণ করলে পেয়ে যাবো 36। তো আমরা যদি এখানে x+9 এই দুইটা থেকে কমন নিই তাহলে কী হয় দেখো, x+9 কমন নিলে থেকে যায় x+4। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকে আমাদের 9 নং প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।